আচ্ছা আমি একটি বিষয় বলতে চাচ্ছি ধরেন রুল দিয়ে তো আসলে সবকিছু হয় না যেমন কিছু কিছু জিনিস দেখা যায় রুল থাকলেও আমাদের রুচি অবিরুচির উপর অনেক কিছু নির্ভর করে যেমন মানুষ আসলে প্রায় বলে থাকে যে আহ আমরা শুনি দুই মানে

রাইট ভায়োলেট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তটা আপনি নিবেন আপনি ঘরে বসে যদি বাবা আপনি মনে করেন একজন মানুষের মনে করেন মানে উটের পেশাব খাইতে তার ভাল লাগে এটা ইসলামে আছে ইসলামেরও বিধান এটা ইসলামেরও এই জিনিসটা বলা আছে উটের পেশাব খাওয়ার মনে করেন একজন ব্যক্তি বাসে বসে বসে উটের পেশাব খাচ্ছে আরেকজন ব্যক্তি ভারতে আরেকজন একজন হিন্দু ব্যক্তি সে বাসে বসে বসে গরুর পেশাব খাচ্ছে এখন এটাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না

না সেখানে তখন মরালিটির ব্যাপার তখন আসবে না মরালি মরালের ব্যাপার তখন আসবে না হ্যাঁ মরালি মরালের ব্যাপারটা তখন আসে যখন অন্যের অধিকারটা ভায়োলেট করা হয় এছাড়া তো মরাল ইমরালের ব্যাপার আছে মরাল ইমরালের সংজ্ঞাটাই তো এটা মরাল ইমরাল মানে নৈতিক অনৈতিক এই জিনিসটা সংজ্ঞাটাই তো এটা নৈতিক অনৈতিকের সংজ্ঞাটা কি ভাই সংজ্ঞাটাই হচ্ছে যে জিনিসটা অন্যের রাইটটাকে ভায়োলেট করছে কি করছে না এটা সংজ্ঞাটাই মানে বেসিকে এটা সংজ্ঞাটাই তো এটা হ্যাঁ তো এটার মানে আসলে এটা না যে

যেমন ওদের একটা ইয়ে আছে না যেমন ওই যে অনেক রুল আছে তো না হিউম্যানিটি রেগুলেশন হ্যাঁ অস্ত্র রাখা অস্ত্র আইন যেটা আছে সেটা হচ্ছে ওদের যে সংবিধানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ওরা ওদের পার্সোনাল প্রোটেকশনের জন্য অস্ত্র রাখতে পারে বাসায় এবং কেউ যদি তাদের প্রপার্টিতে অনুপ্রবেশ করে তাহলে তারা তাকে শুট করতে পারে শুট করলে তাদের এটার জন্য তার প্রপার্টিতে যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে সে শুট করতে পারে এটার জন্য তাকে ইয়া করতে হবে না মানে শাস্তি প্রয়োগ করা যাবে না

বিবেচনা করতে হয় তাহলে বলতে হয় যে ইউরোপের যে মনে করেন জার্মানি থেকে মিলে একটা মানে এদের যে আইন কানুন বিচার ব্যবস্থা আছে এগুলো মোটামুটি আহ সমস্যা আছে এখানেও যে সমস্যা নাই তা না কিন্তু এখানে মোটামুটি মেনে নেওয়া যায় এইগুলা মোটামুটি আন্তর্জাতিক মানবাধিকার ইয়াগুলা ফলো করে ঠিক আছে কিন্তু বাদ বাকি যে দেশগুলা আমেরিকা এবং ক্যানাডাতেও কিছু কিছু করে তারপরে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড আছে অস্ট্রেলিয়া আছে ওরাও কিছু কিছু খুব একটা খারাপ না কিন্তু সবচেয়ে খারাপ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানে এখন তো তাও বেটার এখন এই যে মানে প্রিন্স সালমান এসে আসার পরে পরিস্থিতি অনেক পরিবর্তন হচ্ছে আচ্ছা মধ্যপ্রাচ্যের দেশে সৌদিতে তো আমাদের একজন বাংলাদেশিকে আপনার ওই ডাকাতির অপরাধে অনেক আগে এটা প্রথম আলোতে এসেছে তাকে আপনার তার গরদানটা কাটা হলো তো এটা নিয়ে আমি আমার একজন সাথে মানে হাইকোর্টের আইনজীবী ওনার সাথে কথা বলছিলাম তো এই জিনিসটাকে উনি বললেন আসলে মানে এজ এ আইনজীবী তিনি এই জিনিসটাকে খুব খারাপভাবে দিলেন কারণ সে একজন মানে ফরেই না তাকে আসলে নিজেকে প্রোটেক্ট করার মতো সেই অপরচুনিটিটাও দেওয়া হয়নি তাকে পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যেতে গরদানটা কাটা হলো কারণ এখানে কিন্তু অনেক কিছুই মানে ইয়ে করে সে কোন মানে সিচুয়েশনটা কাজ করে আসলে একজনের মানে তার প্রোটেক্ট করার অধিকার আছে কোর্টে দাঁড়িয়ে হ্যাঁ আত্মপক্ষ সমর্থনের অধিকার অপরচুনিটিটা কিন্তু এত ইজিলি পায় না কিন্তু একজন ফরেনার কিন্তু প্রত্যেক প্রত্যেক মানে মানে যার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ হয়েছে তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকতে হবে এটা পৃথিবীর যে কোনো দেশে এটা ইয়া করতে হয় কিন্তু ধরেন আপনি জার্মানিতে আপনাকে কোর্টে নেওয়া হলো আপনাকে ধরেন ধরেন জার্মানিতে আপনাকে দুই মাসের মধ্যে আপনাকে মানে ডিসমিস করে দেওয়া হলো মানে আপনি এত ইজিলি কিন্তু জার্মানিতে প্রোটেক্ট করতে গেলে আপনার একটু সময় লাগবে আসলে এটা ফরেনার কান্ট্রিতে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই মানে ইউরোপের দেশগুলোতে অনেক সময় দেয় মনে করেন ইউরোপের একটা দেশে আপনি এই সরকার নিয়োগ করে দেয় আপনাকে সরকার একটা ভালো কিল নিয়োগ করে দেয় সরকারি টাকা আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এমনকি অপরাধীরাও এখানে অনেক সুযোগ সুবিধা পায় হ্যাঁ এই কারণে এই দেশগুলো আছে মানবাধিকার দেশ আর অন্য দেশগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের দেশ হ্যাঁ আপনি তাহলে আর কি কিছু বলার আছে জয় ভাই না আরেকটা জিনিস বলার আছে মানে আপনার কাছে জানতে চাচ্ছি ধরেন

এটা তো কখনো চিন্তা করে দেখিনি কিন্তু আমাকে যখন সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন আমাকে অপশন দেওয়া হয়েছিল অলরেডি বলা হয়েছিল যে আপনি আমাদেরকে একটা মুছ লেখা দেন যে আপনি আর কখনো লেখালেখি করবেন না তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আমি বলছি যে না অসম্ভব বাংলাদেশের সংবিধানই বলা আছে যে প্রত্যেকের বাক স্বাধীনতা বাংলাদেশের সংবিধান অনুসারে সংরক্ষিত বাংলাদেশের সংবিধানই বলা আছে যে প্রত্যেকে তার মত প্রকাশ করতে পারবে তখন যে পুলিশ তারা আমাকে বলেছে এটাও তো বলা আছে যে ধর্ম অবমাননা করা যাবে না আমি বলেছি যে এই ধর্ম অবমাননা করা যাবে না বলতে কি বোঝানো হয়েছে সেটা এখানে পরিষ্কার না কারণ ধর্ম অবমাননা যদি করা না যায় তাহলে তো নবী মুহাম্মদকেও তো একই অভিযোগে অভিযুক্ত করতে হবে সেও তো তার ধর্মের তার সময় যে ধর্মগুলো প্রচলিত ছিল তার বাপ দাদার যে ধর্মটা সেই ধর্মের সমালোচনা করেছিল তাহলে তো এই একই অভিযোগে তো নবী মুহাম্মদ অভিযুক্ত হবে নবী ইব্রাহিম অভিযুক্ত হবে নবী موسی অভিযুক্ত হবে ইসলামের সমস্ত নবী রাসুল একই মানে মামলায় ধরা যাবে তাহলে আপনারা আগে এই বিষয়টা ঘোষণা দেন যে নবী মোহাম্মদ করে ছিল সে একজন চিহ্নিত অপরাধী এই ঘোষণাটা দেন তখন আপনারা আমাকে এই মামলা মানে ইয়া করেন করেন কোনো সমস্যা নেই কিন্তু তার আগে তো আপনারা আমাকে ধর্মাবরণাকারী বলতে পারবেন না কারণ আপনাদের নবীতেই কাজ করছে তখন আমি তাদেরকে দলিল প্রমাণ বের করে দেখাইলাম যে এই যে দেখেন আপনাদের নবী কি বলছে কিভাবে অবমাননা করছে আপনাদের নবী ইব্রাহিম মূর্তি গিয়া রাতের বেলা মূর্তি ভেঙে আসতো হ্যাঁ মুসলিমদের মূর্তি ভেঙে আসতো এটা তো এছাড়া আরো ব্যাপার হচ্ছে ধর্ম অবমাননা অবমাননা তো অনেককে ভাবি হতে পারে তাই না যেমন ধরেন হিন্দুরা মানে গরুকে দেবতা হিসেবে মনে করে এখন গরুকে মুসলমানরা জবাই করে খায় এটা তো হিন্দুদের কাছে তো এটা ধর্ম অবমাননা তাই না কি বলেন আপনি জহির আপনি বলেন তো যে হিন্দুদের মনে কষ্ট লাগবে না মানে কষ্ট লাগবে তাহলে এই যে এই ধর্ম অবমাননা অবমাননা থেকে কি মুসলমানরা বিরত হবে যে আমরা হিন্দুদের ধর্মানি দিতে তাহলে আমরা রাস্তায় ফালাই ফালে গরু নিয়ে মারতেছি জবাই করতেছি হিন্দুদের দেবতা

আর বাংলাদেশের আইনে এই যে ধর্ম অবমাননা বলতে কি বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে সেটা তো ক্লিয়ার না এই আমি তো ধর্ম অবমাননা এগুলাকে ধর্ম অবমাননা হিসেবে ধরব যে যখন বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো একটা ধর্ম অবমাননা কারণ হিন্দুর ক্ষেত্রে তো এটা ধর্ম অবমাননা তাই না একজন হিন্দু যখন এটা শুনবে একজন মানুষ বলতেছে লা ইলাহা ইল্লালা তার তো অনুভূতিতে আঘাত লাগবে সে বিশ্বাস করে শিবে সে বিশ্বাস করে কালিতে সে বিশ্বাস করে দুর্গায় তাহলে তার কাছে তো এটা ধর্ম অবমাননা হবে তাই না নাকি বলেন তার কাছে তখন তার ধর্মটাকে তো অপমান করা হলো এই ক্ষেত্রে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা তো তার ধর্ম মানে ছোট করা হলো তাই না তাহলে এটা তো একটা পার্সপেক্টিভের বিষয় ধর্ম অপমাননা জিনিসটা কি সেটা তো একটা সাবজেকটিভ বিষয় মানে আপনার কাছে ধর্ম অপমাননা বলতে কি আরেকজনের কাছে কি তার কাছে কি তার কাছে কি এটা তো এটাতে তো কোনো অবজেকটিভ কোনো ফাউন্ড নাই যে এইটা দ্বারা ধর্ম অবমাননা বুঝায় তাই না তাহলে যেই জিনিসটার অবজেক্টিভ কোনো ফর্ম না থাকবে তাহলে আমরা কিভাবে ডিফাইন করবো সেটার জন্য শাস্তি প্রয়োগ করবো কিভাবে আদালতে শাস্তি প্রয়োগ করবো কিভাবে এই ধর্ম অবমাননার জিনিসটাই তো একটা উদ্ভট একটা জিনিস এটা তো সভ্য পৃথিবীতে এই আইনগুলো তো বাতিল হয়ে গেছে ব্রিটিশরা সেই প্রাচীন আমলে এই আইন করছিল ওদের দেশে ছিল ভারতে করছে বর্তমান সময় ব্রিটিশরা এই আইন বাদ দিয়ে দিছে বা বাংলাদেশ ভারত পাকিস্তান এই আইন আছে কোলে নিয়ে আছে হ্যাঁ মানে ব্রিটিশটা

প্রফেসর রিচার্ড ডকিংস থেকে শুরু করে তাসলিমা নাসরিন থেকে শুরু করে পিজে মায়ার থেকে শুরু করে এরা সবাই বসে আমার বক্তব্য শুনছে ঠিক আছে আচ্ছা ওটা কি ইয়ে হয় ওই যে ওটা কি মানে মানে হয় দুই তিন বছর পর পর এটা হয় না এটা অনেক বছর মানে মানে প্রতি বছরই হয় কিন্তু উইট্যা ছিল গ্র্যান্ড একটা কনফারেন্স মানে একটা বড় সরো কনফারেন্স কিন্তু প্রতি বছর হয় একটু ছোট করে হয় এইবারটা খুব বড় করে হয়েছিল আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমাকে যুক্ত করার জন্য

আমি আরিফুর রহমানকে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছি সেটার সেই মানে সেই যে আরিফুর রহমানের সাথে যে আমার আছে কারণ তাদের সেই কনফারেন্সে ঢোকার কোনো ইয়া ছিল না আমি যেহেতু একজন স্পেশাল গেস্ট ছিলাম সেই কনফারেন্স এর আমি ওদের যেই সংগঠক যারা আছে তাদেরকে আমি বলেছিলাম যে আরিফ ভাই আমার খুবই ঘনিষ্ঠ সেও একজন ব্লগার ওনাকে ঢোকার টিকিট ওনাকে একটা ইয়া দেন পাস দেন হ্যাঁ

ভাই এই গ্রুপটাই যে মুফাসিল গ্রুপটা এই আমি মুফাসিল মুফাসিলের হাত ধরে যে সমস্ত লোকজনের মানে ইয়া হয়েছে অনলাইনে এরা তো সবাই তো মুফাসিলের সাথে সাথে আসছে মুফাসিল মুফাসিলের এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো সে অনেক মানুষকে নিয়ে আসছে অনলাইন জগতে এই জিনিসটা নিয়ে আসছে এবং মুফাসিল হ্যাঁ মুফাসিল কিন্তু এই কাজটা মানে এই কাজটা সে করছে এই জন্য তাকে একটু ক্রেডিট দেওয়া উচিত যে সে অনেককে মানে

কিন্তু হাত ধরে যেগুলো আসছে এগুলো একটা কোনো মানে আগা নাই মাথা নাই কোনো নাই নেই হুদাহুদিন নাস্তিক এগুলা বলে হুদাহুদিন নাস্তিক ভাই হ্যাঁ হ্যাঁ এরকমই আসলে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখেন আপনি ঠিক আছে তাহলে আপনাকে বিদায় ওকে বাই